নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলার পোস্টার বয় সাকিব হয়তো চেয়েছিলেন ক্রিকেটে ফিরে নিজেকে নির্ভর করে দেবেন, ছড়িয়ে দেবেন সাকিবময় আলোক গোটা বাংলায়। নিষেধাজ্ঞা পরবর্তী বেশ কিছুদিন বেশ ভালোই কেটেছিল সাকিবের, ছিল না কোনো বিতর্ক। তবে সাম্প্রতিক সময়ে সাকিব আবার সমালোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। বিষয় একটি, সাকিবের কালী পুজো উদ্বোধন, যাকে কেন্দ্র করে সাকিব পেয়েছেন প্রাণনাশের হুমকিও। সবশেষ দেশবাসীর কাছে মাপ চেয়ে এ বিতর্কে পানি ঢেলেছেন সাকিব। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এত কিছুর পর এবার মুখ খুললো কলকাতার পুজো আয়োজক কমিটি, কিন্তু কি বলছেন তারা আর কি বা ঘটেছিল সেদিন রাতে? বাংলাদেশের ক্রিকেট তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় কালী পুজোর একটি অনুষ্ঠানে থাকা নিয়ে যে সমালোচনা হচ্ছে তাকে উগ্র মৌলবাদীদের কাজ বলে মনে করেন ওই পুজো কমিটির প্রধান উদ্যোক্তা ও তৃণমূল কংগ্রেস নেতা পরেশ পাল। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিব আল হাসান তাদের পুজোর উদ্বোধন কখনোই করেননি, তাই মুসলমান হয়েও হিন্দুদের পুজোয় কেন হাজির ছিলেন সেই প্রশ্ন তুলে তার সমালোচনা করা ঠিক হচ্ছে না, এমনটাই খবর বিবিসির। পূর্ব কলকাতার বেলাঘাট অঞ্চলের বিধায়ক পরেশ পাল আরও বলেন, ওই পুজোর উদ্বোধন আসলে করেছিলেন এক হিন্দু সন্ন্যাসী, সাকিব নন। পূর্ব কলকাতার কাকুরগাছি এলাকায় যে কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সমালোচনার মুখে পড়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, সেই মণ্ডপটি এখন ফাঁকা। প্রতিমা বিসর্জন হয়ে গেছে, কিন্তু পুজো মণ্ডপের চারিদিকে এখনও বড় বড় হোর্ডিংয়ে সাকিব আল হাসানের ছবি ঝরিয়ে রয়েছে। রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও প্রতিকৃতি। প্রায় 59 বছর ধরে চলা পুজোটির মূল উদ্যোক্তা এলাকার বিধায়ক পরেশ পাল মঙ্গলবার সন্ধ্যায় ওখানে দাঁড়িয়ে তিনি বিবিসিকে বলেন, শুনেছি সাকিব দেশে ফেরার পর ওকে পানে মারার হুমকি দেওয়া হয়েছে, মৌলবাদী শক্তি এসব বলছে, এটি বাংলাদেশের সাধারণ মানুষের মতামত হতে পারে না। আমারও জন্মভিটা বাংলাদেশেই, আমি বাংলাদেশের মানুষকে খুব ভালো করে জানি, তারা এসব বলতে পারে না। এছাড়া ওই দিন পুজো উদ্বোধনের সময় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ছিলেন সেই পুজো উদ্বোধনের অনুষ্ঠানে। এবছর কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত সহ একাধিক মুসলিম অফিসারও হাজির ছিলেন সাকিবের সাথেই, কিন্তু তারা কেউই পুজোর ধর্মীয় কোনো কাজ করেনি। প্রতিমা উদ্বোধন করেছেন আদ্যাপীঠের কালী পূজারি হিন্দু সন্ন্যাসী মুরাল। বিবিসিকে কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের এক ভিডিও দেখিয়ে তিনি বলেন, ওখানে একটা বড় প্রদীপ রাখা ছিল, সবাই সেই প্রদীপটা জ্বালিয়েছেন, আমি যেমন জ্বালিয়েছি তেমন সাকিব আল হাসান ফিরহাদ হাকিম সবাই জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালালেই কি জাত যায় নাকি, এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন পরেশ পাল। এদিকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য জেমকোন খুলনা তাদের সেরা একাদশ সাজিয়েছে, দেখে নিন এক ঝলক। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের জেমকোন খুলনাকেই। দুই আইকন ক্রিকেটার থাকাতে অন্য দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে জেমকোন খুলনা। সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও জেমকোন খুলনা দলে খেলছেন একাধিক জাতীয় দলের ক্রিকেটাররা। ইতোমধ্যেই বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের জেমকোন খুলনার অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও জেমকোন খুলনা দলে রয়েছে ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আলামিন হুসেইন, এনামুল হক বিজয় সহ আরও বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার। কেমন হতে পারে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের জেমকোন খুলনার একাদশ, চলুন একটু ধারণা নেওয়া যাক। ওপেনিংয়ে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়কে। তবে জেমকোন খুলনার সবচেয়ে বড় শক্তিতে জায়গা তাদের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে জাকির হুসেইন, শামীম হুসেইন পাটোয়ারি, সাথে দেখা যেতে পারে আরিফুল হককে। দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে স্পিনার হিসেবে খেলতে পারে নাজমুল ইসলাম অপু, ফাস্ট বোলার আলামিন হুসেইন এবং সফিউল ইসলামকে দেখা যেতে পারে। সেই হিসেবে এক ঝলক দেখে নিন জেমকোন খুলনার সম্ভাব্য একাদশ। 24 নভেম্বর দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে নামতে যাচ্ছে জেমকোন খুলনা। করোনা পরবর্তী সময়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে মাঠে ফিরছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট।